আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সোশ্যাল মিডিয়া সব ফলোয়ার প্রদান করার জন্য। আজকের আমাদের বিতর্কের বিষয় হচ্ছে যে স্কুল কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার শিক্ষার্থীদের উপকার করছে, সঙ্গত কারণে আমি এর বিপরীতে অবস্থান করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে আমার প্রতিপক্ষ বন্ধুরা, আমরা প্রথমেই যদি তাকাই যে আমাদের দেশে করোনা ভাইরাস আসার কারণে শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্দিষ্ট কালের জন্য বন্ধ দিয়েছিলেন। তারপরে আমরা কী দেখলাম যে এই নির্দিষ্ট কালের জন্য বন্ধ দেওয়ার পরেই ধাপে ধাপে বৃদ্ধি করার ফলে প্রায় দুই বছরের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়ে গেছিলো। তারপরে যদিও আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা আসি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে আমাদের কী কী ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। প্রথমে যদি আমরা তাকাই যে আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমাদের অসংখ্য ছেলেমেয়েদের যাদের লেখাপড়া থেকে ঝরে যেয়ে তারা অনেকে কৃষক শ্রমিক হয়েছে, কেউ বা দিনমজুর হয়েছে, কেউ বা রাস্তার ছেলে পথশিশু হয়েছে। তো এর থেকে আমরা কী বুঝতে পারলাম যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার শিক্ষার্থীদের উপকার করেনি, বরং ক্ষতি করেছে। তো আমরা যদি পরবর্তী কোনো স্টেপে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের বিভিন্ন পরিসংখ্যান মতে যে আমরা দেখতে পারি যে বিভিন্ন ইউনিভার্সিটি সহ যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে আমাদের, যেমন আমরা যদি তাকাই যে যাদেরকে অটোপাস দেওয়া হয়েছিল তাদের মধ্যে প্রায় 14 লাখকে অটোপাস দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কী দেখতে পাইলাম যখন ভর্তি পরীক্ষা আসলো তাদের মধ্যে প্রায় 50% তারা বিভিন্ন ইউনিভার্সিটি ন্যাশনাল সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করেছিল। সেই আবেদন করার পরে আমরা কয়েকদিন আগের একটা তথ্য মতে জানতে পারলাম, নিউজে জানতে পারলাম যে এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে 20টা বিশ্ববিদ্যালয় ছিল তার 2-1টা বিশ্ববিদ্যালয় বাদে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায় 80% আসন ফাঁকা রেখেই তারা শিক্ষা কার্যক্রম শুরু করেছে। মাননীয় সভাপতি, আজকে আমরা কী বুঝতে পারলাম এটা দিয়ে যে 14 লাখ স্টুডেন্টের মধ্যে অর্ধেক প্রায় 7 লাখের মতো আবেদন করছিল, তাদের মধ্যে আবার 80% তাদের মধ্যে যে 80% হয়, আপনারা হিসাব করে দেখেন যে 80% শিক্ষার্থী যদি ভর্তি না হয় বিশ্ববিদ্যালয়ে, তারা যদি 80% সিট ফাঁকা রেখে শিক্ষা কার্যক্রম শুরু করে, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এরপরে যদি আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলতে চায় যে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের উপকার করছে, এর জন্য এর থেকে লজ্জাজনক আর কোনো কথাই হতে পারে না। কিছুদিন আগের একটা রিপোর্টে দেখতে পেলাম যে বাংলাদেশে এই করোনা ভাইরাস আসার পর থেকে প্রায় 100 জনের উপরে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থী যারা শিক্ষা আত্মহত্যা করেছেন। এটার মূল কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের যে লেখাপড়া যে চেতনা ছিল এটাকে বিকৃত করে দেওয়া হয়েছিল। মাননীয় বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ বন্ধুরা, তাদেরকে জানার উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা জানেন যে এই করোনা ভাইরাস আসার পরে যে আমাদের স্টুডেন্ট যারা ছিল তারা অধিকাংশই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন ক্ষতিকারক দিকে আকৃষ্ট হয়ে, যেমন টিকটক আরও এরকম আসার পরে টিকটক বিগয়ের এরকম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেমস সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে, আমরা শুনেছি পেপার পত্রিকায় পড়েছি যে বরিশালের এক 9 বছরের শিশু সে এই স্কুল কলেজ বন্ধ থাকার কারণে সে গেমসের মধ্যে আসক্ত হয়, একটা সময় সে তার বাবা তার মোবাইল না দেওয়ার কারণে সে আত্মহত্যা করে। মাননীয় সভাপতি, এরপরেও যদি আমরা বলি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার শিক্ষার্থীদের উপকার করছে, এর যে ন্যাক্কারজনক আর কোনো কথাই হতে পারে না। তাই আজকের এই সংসদে, মহান সংসদে যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার শিক্ষার্থীদের উপকার করছে এই আইনটি পাশ না হয় তার জোর দাবি জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।